ওরা বলছে আমার দাদা বড়, আমার দাদাকে বড় দিছে, এরম তো কোনো কথা নাই, এরম তো কাগজও লেখা নাই। মাতল দিয়ে রে স মাতল দিয়ে আর কিভাবে মারিকে আত স আত ভাঙিয়ে দিছে। কুতুবদিয়ায় বন্টনকৃত জমি অতিরিক্ত দখলে নিয়ে বাড়ি করার চেষ্টা করে বাদল শিলগং। এতে বাধা দেওয়ায় বাদল শিলগং হামলা করে বিপ্লবশীল পরিবারের উপর। এতে মা, ছেলে ও পুত্রবধূ আহত হয়েছে। বুধবার সকাল 8টার দিকে আলী আকবর ডেল এলাকার 1 নং ওয়ার্ডের চৌধুরী পাড়ায় বিএস 1628 নং খতিয়ান ভুক্ত জমি নিয়ে এই হামলা হয় জানায় ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা জানায়, জমি সমভাবে বন্টন করার পরও অতিরিক্ত দখল নিয়ে বাড়ি নির্মাণ করায় তারা কুতুবদিয়ার সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ করেন। এই অভিযোগ নিষ্পত্তির জন্য আগামী 6 মে শুনানির দিন ধার্য করে। এরই মধ্যে অপরপক্ষ বাড়ি নির্মাণে ঢালাইয়ের কাজ চলমান রাখায় কাজ করতে মানা করায় ইট পাটকেল নিক্ষেপসহ হাতুড়ি ও বাঁশ দিয়ে হামলা চালায় বাদল শীল, কাজল শীল, দীপারানী শীল সহ অনেকে। এতে পুষ্পারানী, তার ছেলে ও পুত্রবধূ আহত হয়। তারা বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই ওরা বলছে আমার দাদা বড়, আমার দাদাকে বড় দিছে, এরম তো কোনো কথা নাই, এরম তো কাগজও লেখা নাই। তাহলে ওরা কী জন্য কাগজ নিয়ে জাঙ্গা নিয়ে দাবি করতেছে? জাঙ্গার বাধা দিলে আমাদের গা জুয়াশে, তাদের টেকা হয়েছে, বল হয়েছে, আমাদের বল নাই, টেকা নাই, এই জন্য আমরা ঝগড়া করতে পারছি না। ওরা ঝগড়া করে আমার মাকে মারছে, আমার বউকে মারছে, আমাকে মারছে কী জন্য? এটা তো আমরা তাদের কাছ থেকে মারছাই নাই, জাঙ্গাতে চাইছি, আমাদের জাঙ্গাটা আমার দেয় নাই। আরও আজকে আরও হুমকি দিচ্ছে, কুতুব দিয়ে আসলে নাকি আমার কত কিছু করবে। এটা আমি আমার জানের বই, আমার নিজের থেকে যাইতে মন চাই না, আমার সংসার আছে, আমার জন্য আমার বউ বাচ্চা ভবিষ্যৎ আছে। তাহলে এ যদি আমার আদা পথে মারি ফেলে তখন আমার বউ বাচ্চা যাবে কই? অ্যাক্সিডেন্টের অভিযোগ দিয়ে অ্যাক্সিডেন্টটা একখান দিয়ে নোটিশ একখান দিয়ে নোটিশই আনলো আই কোর্ট গিয়ে মেডিকেল গিয়ে মেডিকেলের তো আর এড়ে কি দিয়ে এসরো করাতে ফাটা দিয়ে লেফার দিয়ে আর এসরো করা বলে ফাটা দিয়ে আই এখন কক্সবাজার আসছি। তো এখন বা যে আই কী করিতে রে, আর তুমি যদি টিয়া পয়সা নাই, আর বাড়ি মেজি শুধু আর গো বউ আছে, আর বউ আছে, আই আসি আর কেউ নাই, আর পরিবার তো বাজি। তো এখন আই কী করিতে রে, ইয়ে নলে বা যে আই কিসে মানে আই জনগণের হাসে, সরকারের হাসে পারি, জনগণের হাসে পারি, আই এনে বাজি কিসে আর জাঙ্গানো চাই, আর কীভাবে মারল আই এনে বিশেষ চাই বাজি। এই ঘটনায় থানায় এজাহার দায়ের ও মামলার প্রস্তুতি চলছে জানায় ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, সিসিএন।